কবিরাজ এর ঠিক এরকম দেখতে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বেসিক্যালি তোমরা মোমো খেয়েই থাকো, বাট স্টিম মোমো, ফ্রাইড মোমো, অনেক রকমের মোমো আমরা খেয়ে থাকি। বাট আজকে আমরা যেখানে এসেছি সেখানে পাওয়া যায় মালাই মোমো, কবিরাজি মোমো আর তন্দুরি মোমো, তা আবার রিজনেবল প্রাইসে মাত্র 30-40 টাকার মধ্যে। আর ইনি হচ্ছে মোমো লাভার, অনেকদিন ধরে মোমো খাওয়া খাওয়া করছিল, তাই আজকে ফাইনালি নিয়ে এসেছি। তা তোমার কেমন লাগছে বলো? ফুল এক্সাইটেড মনে হচ্ছে। মানে মোমো খাবো, কি আনন্দ! মানে মোমো এমন একটা জিনিস যেটা আমি পুরো বলতে যাই, লাস্ট খেয়েছি হচ্ছে 2019-এর নভেম্বর বা ডিসেম্বর, এখন 2021 চলছে, আমি এখন অবধি মোমো খাইনি। মানে মোমো শুনে আমার বেশ নাক ইচ্ছে করছিল, মানে মোমো 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 গ্যাপ ছিল। স্টিম মোমো আর ওই প্যান ফ্রাইড মোমো ছাড়া আমি কোনো মোমো খাইনি, তাই খুব এক্সাইটেড, কীরকম হবে জানি না, আশা করি ভালোই হবে, খারাপ হবে না। চলো দেরি না করে যাওয়া যাক। আর যেটা বরাবর বলে থাকি, আমি সবসময় কেমন খেতে, কোথায় লোকেশন সমস্ত কিছু জানাবো, তার জন্য কিন্তু ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখতে লাগবে। তার আগে ইন্ট্রোটা। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আমি বিশ্বজিৎ, আমি সোনালি, এন্ড উই আর দ্য বং ক্রাঞ্চি। আমরা এই মুহূর্তে চলে এসেছি, আমরা দাঁড়িয়ে আছি এখন স্টেশনের ওপরে, না অবাক হওয়ার কারণ নেই, বা আমরা ট্রেনে করে এখন কোথাও যাব না, ট্রেনে করে আমরা কোথাও যাচ্ছি না এখন। আমরা যে দোকানটার কথা বললাম সেই দোকানটা স্টেশনের ওপরেই, বাট কোন স্টেশন সেটা একদম লাস্টে জানাবো, শেষে জানাবো, তার জন্য ওয়েট করো। আর আমরা চলে এসেছি দোকানের সামনে, দোকানের নাম হচ্ছে জয় বাবা লোকনাথ। দোকানটা বলবো একটু দেখিয়ে দিতে, দোকানটা দেখিয়ে দাও। এই হচ্ছে দোকান, দোকানের নাম হচ্ছে জয় বাবা লোকনাথ। এখানেই পাওয়া যায় সেই মোমোগুলো, যে মোমোগুলোর কথা আমরা এই মুহূর্তে বললাম। সো চলো যাওয়া যাক আর খাওয়া যাক। সরি বন্ধুরা, এই জায়গায় আমার মাইকটা কাজ করছিল না, তাও আমি বলে দিচ্ছি এখান থেকে যে আমার হাতে যে মোমোটা রয়েছে এটা মালাই মোমো। এখানে তুমি টেক্সচারটা তোমরা দেখতে পাচ্ছ যে কীরকমভাবে সাজানো হয়েছে মোমোটাকে। আর তো চলো এবার খেয়ে দেখি, আমি ওয়েট করতে পারছি না বেশিক্ষণ। চলো, অসাধারণ খেতে, একদম মানে বলার মতো না মোমোটা ছিল একদম। এর গ্রেভিটা তোমরা দেখো, গ্রেভিটা কীরকম জাস্ট মালাই দিয়ে ভরা। তোমরা এর আগে মেকিংটা দেখলে কীভাবে তৈরি করা হলো, আর পুরোটাই প্যান ফ্রাইড মোমো রয়েছে, হেভি সুন্দর, গ্রেভিটা ব্যাপক। আর স্টাফিংটা আমি একবার দেখাবো যে এটা কীভাবে একবার তৈরি করা হচ্ছে, যে স্টাফিংটা একবার, স্টাফিংটা তোমরা দেখো যে কীভাবে তৈরি করা হয়েছে, যে ফুল চিকেন একদম ভেতরে সলিড রয়েছে, আর পেঁয়াজ পেঁয়াজ দেখা যাচ্ছে, সমস্ত কিছু ভেজিটেবলসগুলো রয়েছে এর ভেতরে। তো চলো একটা বাইট নিয়ে দেখি। অসাধারণ অসাধারণ, কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই একদম। তোমরা যদি স্ট্রিট মোমো হিসাবে যদি বিচার করো তাহলে মানে একদম কিছু বলার নেই, হেভি হেভি প্যাপ। তো এবার আমরা নিয়ে নিচ্ছি কবিরাজি মোমো, যা আমাদের কাছে রয়েছে কবিরাজি মোমো। তোমরা দেখতে পাচ্ছ এটা টেক্সচারটা কীরকম, একদম সস দেওয়া রয়েছে, 3 রকমের এখানে সস আছে, এর সাথে কোনো রকম স্যুপ আসে না, এগুলো এভাবেই খেতে হয় পাঁচটা। তো আমি একটা খেয়ে দেখছি, আমি হাত দিয়ে খেয়ে দিচ্ছি, হাত আমি স্যানিটাইজ করে নিচ্ছি, তার আগে বলে দিচ্ছি কবিরাজিটা ঠিক এরকম দেখতে, এরকম সাইজের এক একটা খেয়ে দেখছি। এটাও জাস্ট অসম, এটাও কিছু বলার নেই, অসাধারণ। ভেতরের টেক্সচারটা দেখো, যে চিকেন মোমো আছে পুরোটা, এই চিকেনগুলো রয়েছে এর ভেতরে, আর
ভেজিটেবলস পেঁয়াজ মেয়াজ সমস্ত কিছু দিয়ে এটা ভালো মতো স্টাফিং করা আছে এর ভেতরে। চলো একটা বাইট। অসাধারণ অসাধারণ, এরকম স্ট্রিট মোমো এরকম যে হতে পারে আমার ধারণা ছিল না। এরকম নেবো, সস দিয়ে মাখাবো। আর ম্যাডাম খাবে, ম্যাডাম ক্যামেরার উপর ধরে আছে আর আমার উপর রাগ করছে যে কতক্ষণে খাবো, কারণ তিনি মোমো লাভার আমার থেকেও বেশি। তন্দুরি মোমো তোমরা দেখতে পাচ্ছ, তন্দুরি মোমো চলে এসছে, আমি একটু সামনে থেকে দেখাবো। এই যে তন্দুরি মোমোটা দেখতে এরকম, দুটো সস দিয়েছে আর পাঁচ পিস তন্দুরি মোমো দিয়েছে। টেক্সচারটা আলাদা, দেখতে একদম অন্যরকম। ফার্স্ট টাইম আমরা ট্রাই করছি, এর আগে কখনো আমরা ট্রাই করিনি, সো দেখি কেমন খেতে। গুড, ভালো, ওয়েল, একদম সুন্দর। তন্দুরির ফ্লেভারটা একদম ভালো আছে, যেটা তন্দুরির ফ্লেভারটা হয়। আর ভেতরের স্টাফিংটা দেখো তোমরা, ভেতরের স্টাফিংটা এরকম দেওয়া রয়েছে, এতটা স্টাফিং রয়েছে। ভেঙে ফেলেছে, অলরেডি ভেঙে ফেলেছে, দেখে নাও সামনে থেকে। ভালো তন্দুরি অলমোস্ট ফ্লেভার রয়েছে এখানে, যে তন্দুর হয়েছে ভালো মতো, আর কালারটাও একদম ভালো সুন্দর এসছে। বেশ তন্দুর ভালো ফ্লেভার আছে, মালাই মোমোর পর এটা বেস্ট, থার্ড ওয়ান কবির আলী। ওকে তুমি বলো কোন ক্লান্ত। আমি মালাই পর এটাই বলবো বেস্ট, কারণ মাঝখানে যেটা ওটা আমার ভালো লাগে। এটা অসম, এরকম ধরবো, সসে মাখাতে হবে। আর আমরা যদি নিজেরাই খাই, বন্ধুদের থেকেও একটু যাওয়া উচিত, খেতে পারছো না তাও তোমাদের সামনে, তোমাদের আমি ট্রাই করছি আর তোমরা আশা করি আসবে খেতে। তো চলো খেয়ে নি, খেয়ে দাবার আসছো বাকি। তো আমরা এই দোকান থেকে বেরোলাম, দোকান থেকে বেরিয়ে আসলাম, খুব ভালো খেতে, খুব সুন্দর খেতে এক্সপিরিয়েন্স। যদি বলি স্ট্রিট মোমো যদি বিচার করো তাহলে বলবো অসাধারণ খেতে, অসাধারণ। এমনি যদি তোমরা খাও তোমাদের মনে হবে না যে এটা কোনো স্ট্রিট মোমো থেকে, স্ট্রিট দোকান থেকে আনা, স্ট্রিট দোকান থেকে আনা মনে হবে, দামি কোনো রেস্টুরেন্ট থেকে এটা আমরা খাচ্ছি, ঠিক আছে। তো মালাই মোমোটা খুবই সুন্দর ছিল আর ফার্স্ট ওটা, আর সেকেন্ড ওয়ান যদি বলতে চাও তো তন্দুরি মোমোটা, আর কবিরাজি মোমোটা মোটামুটি ছিল। কবিরাজি মোমোটা বলবো যে আমার খুব একটা ভালো লাগেনি, খেতে গেলে আমার ভালো লাগেনি, মানে হয়তো যাদের ভালো লেগেছে তারা বলবে ভালোই ছিল, ওভারঅল চলে, বাট ফেভারিট হিসাবে বললে মালাইটা অসম ছিল, এখনো মানে মনে হচ্ছে আহ খেয়েছি। আর দোকানটা সত্যি অনেক ভিড়, প্রচুর ব্যস্ত ছিল দোকানের দাদারা, যার জন্য আমরা পরে ওনাদের সাথে কথা বলতে পারিনি। আমরা বলে দিচ্ছি দোকানে প্রত্যেকটা, যেটা আমরা মালাই মোমো নিয়েছিলাম সেটার দাম 40 টাকা, আর যেটা আমরা কবিরাজি মোমো নিয়েছিলাম সেটার দাম হচ্ছে 40 টাকা, আর তন্দুরি মোমোটা সেটা হচ্ছে 50 টাকা, এর মধ্যে তোমরা পেয়ে যাবে। আর স্টিম মোমো রয়েছে, প্যান ফ্রাইড মোমো রয়েছে, মোটামুটি 30 টাকা থেকে স্টার্ট এদের এখান থেকে, 30 থেকে 50। আমরা মিস করে গেছি যেটা আমার খাওয়ার খুব ইচ্ছে ছিল, সেটা হচ্ছে কুরকুরে মোমোটা, শেষ হয়ে গেছিলো, কুরকুরে মোমোটা ছিল না এই মুহূর্তে। সো ওভারঅল যদি বলো ঠিক আছে, ভালো আছে, একদম স্ট্রিট মোমো হিসাবে তোমরা খেতেই পাবে। মানে আমার মন ভরে গেছে মোমো লাভার হিসাবে, যারা মোমো ভালোবাসে তাদের তো মানে খুবই ভালো লাগে, তারা বলবে যে মানে যা খেয়েছি একবারে তৃপ্তি হয়েছে, মানে এতটাই ভালো লেগেছে। একদম খুব ভালো হচ্ছে। এবার তোমাদের লোকেশনটা বলছি, লোকেশনটা এটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন, একদম দমদম জংশনের পর স্টেশন, দমদম ক্যান্টনমেন্ট স্টেশন, স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের ওপরেই জয় বাবা লোকাল দোকানটা। তো তোমরা আসতে পারো, এসে ট্রাই করতে পারো, তোমাদের খুব ভালো লাগবে।
তোমরা এসে দেখতে পারো, খুব সুন্দর। আর বলে দিই মানে আমি বলছি যারা মোমো ভালোবাসে তাদের নিশ্চয়ই ভালো লাগবে, খুবই ভালো লাগবে, তোমরা নিশ্চয়ই ট্রাই করবে। যারা বলবে না, আমার মতে কিছুদিনের মধ্যে এই দোকানটা কোথা থেকে কোথায় যাবে এটাই ভাবছি। এত ভালো মানে এত সেল দেখছি, আর সবাই বলছে বেশ ভালো, মানে খেয়ে মানে কেউ বলবে না যে কি একটা খেয়ে ফেললাম মুখটা বিচ্ছিরি হয়ে গেলো, মানে জাস্ট মুখে লেগে থাকবে। দোকানটা আগামী দিনে ঝড় তুলতে পারে, বলবো দোকানটা আগামী দিনে ঝড় তুলতে পারে। এখনই দোকানে ঢোকা যাচ্ছে না, দোকানে এত এত ভিড় দোকানে। সো এই দোকানটা বলেছি টাইমিংটা, এটা সোমবার দিন বন্ধ আছে, তোমরা যদি আসো সোমবার বন্ধ আছে, মঙ্গলবার থেকে। সো দোকানটা সোমবার বন্ধ আছে, মঙ্গলবার থেকে রোববার অবধি খোলা আছে, সপ্তাহে ছদিন খোলা আছে। তোমরা ফোন করে আসতে পারো, ফোন করে এখানে যেতে পারো, হোম ডেলিভারি ওদের হয়, অ্যাভেলেবেল রয়েছে। আর যেটা এখানে চার বন্ধু মিলে ওরা দোকানটাকে স্টার্ট আপ করেছে, ফেব্রুয়ারি 17 তারিখ ওরা স্টার্ট আপ করেছে দোকানটাকে, খুব সুন্দর এখান থেকে করেছে। আর দোকানের টাইমিং 5:30 থেকে রাত্রি 10টা অবধি ওদের কাছে সব অ্যাভেলেবেল থাকে। শেষ হয়ে গেলে তাহলে দোকান আগের থেকে ওরা বন্ধ করে দেয় একদম একবারে। সো চলো আজ ভিডিও এতটাই, ভিডিওটা কেমন লাগলো আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো লাইক করে দিও, ভালো লেগে থাকলে কমেন্ট করে দিও। আর আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে তোমরা ফলো করতে পারো, তার লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো। চলো আজ ভিডিও এতটাই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। তাহলে তোমাদের কিরকম লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। সো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো, অল নোটিফিকেশনে ক্লিক করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। চলো ভিডিও আজ এতটাই, আর পরে দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ভ্লগ ইন্টারেস্টিং ভিডিওতে। সো বাই।